মুখ্যমন্ত্রীর কোচবিহার সফর। অপরদিকে হলদিয়াতে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং মিঠুন চক্রবর্তী ও সঙ্গে শুভেন্দু অধিকারী, তারাও আজ থাকবেন উত্তরবঙ্গে। অর্থাৎ আর ভোটের প্রথম দফার বাকি হাতে মাত্র তিন চারটে দিন, শুক্রবারই প্রথম দফার ভোট, তার আগে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে কার্যত প্রচারের ঝড় বলা যেতেই পারে। এবং যেহেতু তমলুকের প্রার্থী দেবাংশু এবং কাঁথি তমলুককে বিশেষভাবে কিন্তু অধিকারী পরিবারের বাইরে এনেই তৃণমূল ভেবেছে যে আর অধিকারী পরিবার নয়, বিশেষ প্রার্থীদের দেওয়া হয়েছে, সব মিলিয়ে ইতিমধ্যেই প্রচারে ঝড় উঠেছে। এবং সঙ্গে এই মুহূর্তে আমরা জানি যে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী তিনিও পৌঁছে যাবেন কোচবিহারে, এবং তিনি পৌঁছে গিয়ে সেখানে কি বার্তা দেন কোচবিহারের জন্য সেটাই এখন দেখার। এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো বিজেপির তরফ থেকেও কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এবং সঙ্গে মিঠুন চক্রবর্তী রয়েছেন, কোনো প্রার্থীরাই প্রচারে খামতি রাখতে নারা। জাহানারা খান তিনি আসানসোল থেকে দাঁড়িয়েছেন। আসানসোল বর্তমান একটা সময় আমরা দেখেছিলাম যে বামেদের শক্ত ঘাঁটি, সেখানে লাল দুর্গ বলা হতো, কিন্তু ধীরে ধীরে ক্ষমতা সেখানে ক্ষয়িষ্ণু হয়। বর্তমান দুর্গাপুর থেকে আসানসোল প্রত্যেক জায়গাতেই সেখানে ধীরে ধীরে তৃণমূলের আধিপত্য বজায় হতে থাকে। এবং এই মুহূর্তে যেখানে দেখা যাচ্ছে যে কার্যত জাহানারা খান তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছেন, উঠখোলা জিপে প্রচারে জাহানারা খান, তিনি আত্মবিশ্বাসী জয়ের জন্য। তবে আসানসোলে কি পারবেন? একটা সময় বংশগোপাল চৌধুরীর দীর্ঘদিনের আধিপত্য থাকলেও সেই আসানসোলে কি আর কোনো রকমভাবে লাল ঝান্ডা তাদের দুর্গ সেখানে কায়েম করতে পারবে, সেটা যেমন একটা কোটি কোটি টাকার প্রশ্ন। অপরদিকে এই আসানসোলে কিন্তু বিজেপি দীর্ঘদিন পর তাদের প্রার্থী ঘোষণা করলো। একটা সময় আমরা দেখেছিলাম 2014-তে বাবুল সুপ্রিয় তিনি কার্যত সিপিএমের হাত থেকে এই আসানসোল কেন্দ্রটি দখল করতে সক্ষম হয়েছিল, যদিও বিজেপির টিকিটে। তার পরের বছরও একইভাবে আমরা দেখেছিলাম, কিন্তু পালা বদল হয়ে গেল বাবুল সুপ্রিয়র দল ছাড়ার পরই। শত্রুঘ্ন সিনহা সেখানে 2022-এ যেখানে আবারও উপনির্বাচন হয়েছিল লোকসভায়, যেহেতু বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছেড়ে দেন, সেখানে কিন্তু 2022-এ শত্রুঘ্ন সিনহা ব্যাপক ভোটে, বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করলেন। তো সেই বৈচিত্র্যময় আসানসোলে এবার কি তাহলে বাম দুর্গ কায়েম করতে পারবেন, সেই লাল ঝান্ডা ফেরাতে পারবেন জাহানারা খান? কি বলছেন তিনি আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, আসানসোল তো বরাবরই বামেদের শক্ত ঘাঁটি কিন্তু ছিল, তারপর আমরা দেখলাম বংশগোপাল চৌধুরীর হাত থেকে একেবারে বাবুল সুপ্রিয় বিজেপির টিকিটে লড়ে জিতেছিলেন, তার পরের বছরও সেম হয়েছিল পরের লোকসভা ইলেকশনে, কিন্তু শত্রুঘ্ন সিনহা উপনির্বাচনে 2022-এ কিন্তু সেখানে ঘাস ফুল ফোটালেন। সেখানে জাহানারা খান কতটা লড়াই বেগ দিতে পারবে তৃণমূল এবং বিজেপিকে? দেখো, একদমই আসানসোল লোকসভা কেন্দ্রে আগামী 13 মে ভোট, এবং ইতিমধ্যে শাসক বিরোধী উভয় পক্ষে কিন্তু একেবারে প্রচারের ময়দানে নেমে পড়েছেন, এবং কেউ কাউকে কিন্তু 1 ইঞ্চি জমি কাটতে নারাজ। এবং আজকে দেখা গেল আসানসোলের লোকসভা কেন্দ্রের বাম এবং কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খান তিনি কিন্তু প্রচার চালাচ্ছেন, এবং তিনি কিন্তু একেবারে জোর কদমে প্রচার চালাচ্ছেন, বিভিন্ন ইস্যুকে তিনি তুলে ধরছেন। যেমন এখানে কলকারখানা যে বন্ধ রয়েছে, সেই সমস্ত কলকারখানাকে ইস্যু তুলে ধরছেন, পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো যেগুলোকে বেসরকারীকরণ করা হচ্ছে তার তিনি তুলে ধরছেন, পাশাপাশি ধস প্রভাবিত এলাকার মানুষেরা যে এখনো পর্যন্ত পুনর্বাসন পাননি সেই বিষয়গুলো তিনি প্রচারে তুলে ধরছেন, এবং তিনি আশাবাদী যে তিনি নির্বাচনে জয়লাভ করবেন। তবে প্রশ্ন হচ্ছে যে এখানে আসানসোল লোকসভা কেন্দ্র একেবারেই নজর কাড়া কেন্দ্র, এখানে অর্থাৎ 2014 পর্যন্ত কিন্তু এখানে বামেদের একেবারে ঘাঁটি ছিল, এবং 2014 সালে বাবুল সুপ্রিয় এখানে বিজেপির অর্থাৎ জয়লাভ করেছিলেন, এবং পরবর্তীকালে 2019 জয়লাভ করেছিলেন, এবং 2022-এ লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা কিন্তু 3 লক্ষ ভোটের বেশি জয়লাভ করেছেন। তবে প্রশ্ন হচ্ছে এখন যেহেতু লোকসভা কেন্দ্রটি একেবারে নজর কাড়া কেন্দ্র, এবং এই কেন্দ্রে বিজেপির সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া যিনি 2 বার সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন, অন্যদিকে শত্রুঘ্ন সিনহা তিনিও সাংসদ ছিলেন, এবং অর্থাৎ একেবারে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি, এবং জাহানারা খান বাম ও কংগ্রেসের জোট প্রার্থী, এবং তিনজনে কিন্তু একেবারে জোর কর্মে প্রচার চালাচ্ছেন। তবে কোন দিকে রায় যায় সেটাই এখন দেখার। এই এই আসানসোল লোকসভা কি বিজেপি আবার পুনর্দখল করতে পারবে, না ঘাসফুল ফুটবে, না জাহানারা খান সেখানে জয়লাভ করতে পারবে, সেটাই এখন দেখার।
একেবারে তুমি নজর রাখো ছোটন এবং জাহানারা খান, তারপর প্রচার শেষে কি বলেন সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ আসানসোল। এবার কার বাম দুর্গ কি আবারও কায়েম করতে পারবেন জাহানারা খান, সেটা তো সময়ই বলবে, চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে হাড্ডাহাড্ডি লড়াই আসানসোলে বাম বিজেপি এবং ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তারই জেতা সিট এটি। এলাকার মহিলা নেত্রী কমরেড জাহানারা খান এই মুহূর্তে আপনাদের সকলের সামনে দিয়ে যাচ্ছেন, আপনারা সকলে তার সাথে পরিচিত হন।